ওরা নিত্য জলে নিত্য পড়ে, চুলায় যেমন পড়ে তুষ, জৈলা পুড়া কাঠ হয় কয়লা, ঘুম ভাঙে না হয় না হুঁশ। ওরা নিত্য জলে নিত্য পড়ে, চুলায় যেমন পড়ে তুষ, জৈলা পুড়া কাঠ হয় কয়লা, ঘুম ভাঙে না হয় না হুঁশ। ওরে মাটির মানুষ মাটি রইল, এ কি তবে বিধির দোষ, রক্ত শোষা রক্ত শোষে, কেউ রাখে নাই ওদের খোঁজ। ওরে মাটির মানুষ মাটি রইল, এ কি তবে বিধির দোষ, রক্ত শোষা রক্ত শোষে, কেউ রাখে নাই ওদের খোঁজ। ওরে কষ্টে ঘামে ফসল ফলায়, পায় না তবু আহার রোজ, মাটির মানুষ মাটি রইল, হইল না তো তাদের হুঁশ। ওরে কষ্টে ঘামে ফসল ফলায়, পায় না তবু আহার রোজ, মাটির মানুষ মাটি রইল, হইল না তো তাদের হুঁশ। দুঃখ ভরা জীবন নিয়ে কুসুমপুরের মানুষ। গায়েন্দ্রে নাকি তালুকদারে খবর দিয়ে নিয়ে গেছে? সেইরকমই তো শুনেছি। এই জন্যই তো তোর রক্তটা জহির কয়। আপনার বাড়িতে থাকলে যে সুরে আমার গান গাইতে হবো, সেই সুর আমার জানানো। আমার দেখি বোঝা যায় না আমি কেমন আছি। মানুষের বাইরেটা দেখে কি বোঝা যায় ভিতরে কেমন আছে? বাইজানদের সবসময় তোমার এই ডাটিটা কিনে দেয়, তা কোনে ভয় করে ভয়। আমি তো সব সময় চুরি করে ম্যানেজ করিয়ে দিই। জহিরের একটা কিছু হলে আমি সহ্য করতে পারবো না, সেটা তোর মুখ দেখেই বোঝা যায়। তোর সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক বল, টাকা পয়সার সম্পর্ক? আরে বেটা, তোর সাথে তো আমার আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক। এইখানে মানুষ থাকে, একটু সময় পাসিং করার জায়গা নাই, একটা সিনেমা হল নাই, একটা পার্ক নাই, একটু ফিলিং মানুষ তারও জায়গা নাই। ঢাকাই ভালো, কেউ কারো খবর রাখে না। ওই শয়তানের বাচ্চা যে জমি জমি করে জীবন কাটালে, ওই জমিতে তার কবরও হবে না। জহির, তোর সাথে আমার কিছু ইমার্জেন্সি আলোচনা আছে। এই জায়গায় কবো না বাড়ির উপর একবার আসবি? আমার মনে হয় ফয়সালাটা এখানেই হয়ে যাওয়া দরকার। না 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 না, এসব গুরুত্বপূর্ণ আলোচনা রাস্তাঘাটে দাঁড়া করা ঠিক না। না কি খুশি রে জহির, সময় করে একবার বাড়ির উপর আয়। ব্লাডি স্টুপিডের মতো আমার কথার উত্তর না দিয়ে চলে গেল রে। দুনিয়াটা বড় ট্রাজেডি যায়, সব সাল একবারের করে, এইভাবে কাজ হয় বলে আমার মনে হয় না। এইভাবে যদি কাজ না হয় আমি ডাইরেক্ট অ্যাকশন নেব। হন হন করি তুমি,
সেটা সত্য কাম কি এমন করে কথা কও কে আমি তো বরাবরই এমন তুমি এমন কে গো জহির ভাই আমার লগে একটু ভালো করে কথা কইতে পারো না না খাও জহির ভাই কথা থাকলি রাতে এসো মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে রে মরার কোকিলে সমীরন এই সমীরন বাবজান আমায় ডেকেছেন না ডাকলি কি আর তোমার কাছে পাওয়া যায় আমার শরবত কই শরবত কি দিয়ে বানাবো লেবু তো ঘরে নাই লেবু ঘরে নাই থাকবি কিভাবে আমার বাড়িতে তো লেবু ঘর মানুষের অভাব নাই যা এক গ্লাস পানি নিয়ে আয় বাবা আমার কিছু টাকা লাগবে আমার চোখের সামনে তো গেট আউট আছে বাড়ির চাকর বাকরের সাথে ফিল্ডিং মারিয়ে বেড়াস কলা চুরি করার ফন্দি করো নাইকেল চুরি করিয়ে পাং সাজা বিক্রি করো সব নিউজই আমার কাছে আছে বাবা তুমি ব্যাগ স্টোরে বাদ দাও আমার কত টাকা দেবে কেন না দেব না আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি কসমেটিক্স কেন ননসেন্স টাকা এটা তোমার কেডা কইছে বত কথা বাতাসের আগে আসে বাবা আমি কিন্তু প্রাইভেটলি তোমার অনেক কথা জানি সেই সব বিষয় নিয়ে আমি কিন্তু তোমার সাথে টকিং করতে যাচ্ছি না এই আমার সামনে ইংরেজি ফলাবি নে আমিও কিন্তু ইংরেজি কম জানি নে বেলা ডিস্টুপিড তাহলে টাকা তুমি কি দেবা না আমাদের না বাজান এই যে পানি তুই খা বাজারে চান ঘটলো কি করে ম্যানেজ মোটাল এটা আমার জানার বিষয় না আচ্ছা ইয়ে তোর কাছে কিছু টাকা পয়সা হবে ও এবার বুঝতে পেরেছি টাকা সেভ আপনারে সান্ধি হট করে দিয়েছিস এই তুই এত টাকা দিয়ে কি করিস হ্যাঁ এই তুই কি আমাদের চার্জিং মেরে করতেছিস শোন এখনো সময় আছে ভালো হয়ে যা ভালো কথা তো শুনবেন না Thank you.
আমি জানি না গো, জানি না মানে তুই থাকিস ঘরের ভিতরে আর ধান নিয়ে গেল জিন পড়িতে, তুই কি আমার মুইতে চোখ ভিজে বেড়াইস? হ্যাঁ বিশ্বাস করেন আমি নেই নাই গো। আচ্ছা আচ্ছা বিশ্বাস করলাম তুই নিসনি, কিন্তু কি হয়েছে ক? হ্যাঁ ক, তুই একেবারে নির্ভয় ক, তোর কোনো অসুবিধা নেই। বুঝছেন ওই অন্ধকারের ভিতর নির্ভয় পারে নাই গো। বিলাতি স্টুপিডের কথা শুনছ সমীরন? মরিসের গুড়ে নিয়ে আয়। যদি বাঁচছিস এখনো সত্যি ওরা ঘরে ঢুকে বলছেন আবার চোখ বাড়িয়ে পেলাইছিল। তালুকদার সাহ, ওর কথা শুনে তো মনে হয় ও চুরি করে নাই। সেই ছোটবেলা থেকে এই বাড়িতে কাম করতেছি, আমি যদি চুরি হতাম তাহলে এতদিন আমি আমার বাড়িতে বিল্ডিং তুলবার পারতাম। লোহাই ওরে ছাড়ি দে, এই তোমরা সব যাও। তালুকদার সাহেব, আপনার কথা শুনে আমি পড়ি মড়ি করে ছুটে আইছি। হ্যাঁ মানে সকালে নাস্তাটা করা হয়নি। বুঝছি, আপনি আমার সাথে আসেন। তুই জানিস না কিনেছে, তুই সত্যি কথা বলছিস? আপনিও আমার অবিশ্বাস করলেন মেয়ে ভাই। তাহলে কামটা করলো কিটা? আচ্ছা তুই যা, আমি খোঁজ লাগাচ্ছি, যা। এদিকে কনে গেছিল জমির চা কি ডারে? ও আবু, তালুকদার বাড়ি গেছিলাম বিচার দেখতি। কিসের বিচার? তালুকদারের গুলায় ধান চুরি হয়েছে, মধুরে ধরেছে। মধু গরিব মানুষের সওয়াল, এটা সত্যি, কিন্তু কোনোদিন চুরি চামারি করেছে বলে তো শুনিনি। জিনের বাদশা গল্প শুনছিস? জিনের বাদশা মানুষ রে গাছ বানাইতো, গাছের তে ফুল, ফুলির তে ফল। ওই তালুকদার কারে কখন চোর বানায়, কারে কখন সাধু বানায়, বুঝা বুঝা বড় দায়। আমি তো গ্রামে বেকার ঘুরতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাইতে বাড়ি থাকো। আচ্ছা ঠিক আছে। নুরি আসসালাম, আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি। কবে আসছো? এই তো কয়দিন হলো ঢাকাতেই আছো। কি করতেছ? গার্মেন্টসে কাজ করি। লেখাপড়াটা কি একেবারে ছেড়ে দিয়েছো? একটু করলে পারতা না?
আর একটু করতে ভালো লাগে না। আসি হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপনার কিন্তু খুঁজতেছে আমার আপনার কপালে যে কি আছে আমার কথা কি কিছু কইছিস নাকি তুই ভাইজান? মনের বলি একবার কয়েকবার চাইছিলাম, না না না, পরে চিন্তা করে দেখলাম যেহেতু আমিও এই চুরি কামের সাথে জড়িত সেহেতু পানিতে ভিজিবি তাই তো কি করবো ভাই, যেভাবে চারিদিক নজর রাখতেছে। তাহলে তুই বাড়ি যাসনি, এই যে বসে বসে কাটল গুলো খা, এই জায়গায় থাক। আমি যাওয়ার পথে তোরে নিয়ে যাবানি, দাঁড়া নুরির জন্য কোটা কাটাল নিয়ে যায়। আচ্ছা এই শোনেন ভাইজান, আমি এখানেই আছি, যখন কুত্তে ডাক দেব তখন মনে করবেন যে লোকজন আসতেছে, তখন একটু সারিয়ে তাই আর তোর বুদ্ধি মতো ডাকটা আবার বলতো কুত্তার ডাক। ঠিক আছে আপনার কোনো টেনশন করবে না, ওই কুত্তো ডাক দেবো না, কুত্তো ডাক।